দেবতাখুম যেতে হলে আপনাকে অবশ্যই এখানে কচ্ছপ কচ্ছপ বাজার রয়েছে, সেখানে আপনাকে আসতে হবে এবং ওখান থেকে যে রাস্তাটি সামনের দিকে অগ্রসর হয়েছে এবং সেক্ষেত্রে আপনাকে একজন গাইড নিয়ে আসতে হবে। যদি আপনারা এই দেবতাখুম জলপ্রপাত প্রকৃতির যে নৈসর্গ মণ্ডিত যে সুন্দর একটি জায়গা আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কিছু নির্দেশনা ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি এখানে আসেন আপনাদের শর্ট প্যান্ট, আমি আবারও বলছি শর্ট প্যান্ট এবং স্যান্ডেল নিয়ে আসবেন, কারণ এখানে খানিকটা পানি পথ পেরিয়ে আসতে হবে, যদিও পানি গিরার নিচেই বলা চলে, তারপর সেক্ষেত্রে আপনার প্রিপারেশনগুলো থাকা ভালো। তো আমাদের সাথেই থাকুন, বিশেষ করে যারা শর্ট প্যান্ট আনেনি এবং যারা জুতা পরে এসেছে তারা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, তারা কিন্তু ইতিমধ্যে তাদের সেই পায়ের যে জুতোগুলো সেগুলো তারা ভিজিয়ে পানিতে ভিজিয়ে আসতেছে এবং যার ফলে এক প্রকার শুরুতে বিড়ম্বনা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি স্বাচ্ছন্দ্যে এই দেবতাখুমে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে শর্ট প্যান্ট পরে আসা ভালো, সেক্ষেত্রে আপনাকে স্যান্ডেল নিয়ে আসা খুবই বেটার। যদি আপনি এই এই বিষয়টাকে বা এই জলপ্রপাত খুব এনজয় করতে চান, বিশেষ করে জীবনের সাথে প্রকৃতির এক নিবিড় সম্পর্ক, সেই সুন্দর তম মুহূর্ত আমি মনে করি অবশ্যই মিস করা দরকার না। প্রিয় দর্শকবৃন্দ, আমি সবসময় এখানে আসি আপনাদের সাথে এবং দেবতাখুমের সেই নৈসর্গিক যে দৃশ্য রয়েছে নয়নাভিরাম, সেই অপূর্ব সজ্জিত প্রাকৃতিক রূপে সজ্জিত সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমার সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা পর্যটক রয়েছে তারা এই পানিতে ভিজে তারা সামনে দিকে অগ্রসর হচ্ছে, এখান থেকে প্রায় 40 মিনিট লেগে যাবে সেই জায়গাটি পৌঁছে দিতে, তো এতক্ষণ সাথে থাকুন। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা দেখছেন সে এবং পর্যটকরা দেবতাখুমের দিকেই অগ্রসর হচ্ছে কথা বলছি। সুপ্রিয় দর্শক, আমি একজন পর্যটকের সাথে কথা বলছি যিনি দেবতাখুমে প্রথমবারের মতো তিনি যাচ্ছেন। আমি জানতে চাচ্ছি আপনার এখানে অনুভূতি কেমন, এই এই রাস্তা দিয়ে আপনি যখন এসেছেন দেখেছেন খানিকটা পানিপথ পেরিয়ে এসেছেন এবং খানিকটা উঁচু জায়গা রয়েছে, সেক্ষেত্রে আপনার এই জায়গাটি এসে আপনার কেমন ফিল করছেন আপনি? ছোটবেলায় বাপ্পি লেহির একটা গান শুনেছিলাম, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, ঝুমঝুম ঝরে পড়ি আমিও তো ঝরতে পারি। দুপাশে সুউচ্চ পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু রাস্তা এবং সেই রাস্তাটি ধরেই প্রায় 40 মিনিটের পথ এগিয়ে যেতে হবে। এসব পর্যটক যারা রয়েছেন তাদেরকে সেই দেবতাখুম জলপ্রপাত যদি তারা দেখতে চান, এক নতুন অভিজ্ঞতা, বিশেষ করে খানিকটা কাঁচা পথ এবং খানিকটা পানি পথ সবকিছু মিলে আপনাকে এক নতুন ধারণা দেবে আশা করছি যদি আপনারা কখনো এই দেবতাখুম দেখতে আসেন। তো আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে পানির পথ ছিল সেখানে পানি অল্প ছিল, কিন্তু এখানে প্রায় গিরে পর্যন্ত পানি উঠে গেছে, অনেকে ভিজেও গিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে যারা পর্যটক রয়েছেন তারা একই সাথে তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সেই সাথে দেখেন যে তারা ভিজতে ভিজতে আছে, এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে দেবতাখুম তারা দেখতে যাবেন। এই জায়গাটি দিয়ে যখন দেবতাখুমের পথে পৌঁছাবেন তখন একটু সতর্কভাবে চলতে হবে, কারণ কিছুটা ভিজেও রয়েছে, সেক্ষেত্রে আপনার স্যান্ডেলটিও খুব আশা করি সতর্কভাবে পরবেন যাতে ভিজতে না যায়, সেদিকটাও খেয়াল রাখবেন। কারণ এখানে আসার পথে আমি জেনেছি যে দুজন লোক পড়ে গেছে বছর খেয়ে এবং অনেকে ব্যথাও পেয়েছে, সেক্ষেত্রে এটি আপনাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে। আপনারা দেখছেন যে পর্যটকরা এক এক করে এখানে আসছেন, বিশেষ করে একজন অপরজনকে সাহায্য নিচ্ছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে যাদের একটু চলতে সমস্যা হয় বা দেখে শুনে পথে চলবেন, কারণ এই জায়গাগুলো আসলে যতটা সুন্দর জায়গা সেক্ষেত্রে আপনি যদি একটু অসতর্কতা দিতে পারেন দেখেন যে একজন পর্যটককে দেখতে পাচ্ছেন ইনি শর্ট প্যান্ট এবং জিন্স পরে এসেছেন। হ্যাঁ, আমরা পর্যটকের মুখের থেকে জানতে পারলাম যারা প্রথমবার আসবেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন এবং গাইডের পরামর্শ অনুযায়ী আসবেন, না হলে কিন্তু আপনারা এসে একটা বিড়ম্বনার ভিতরে পড়ে যান। যতই আমরা সামনে যাচ্ছি ততই আমরা দেখতে পাচ্ছি যে পথ খুব দুর্গম মনে হচ্ছে, কারণ এখানে পাহাড়ের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে আর বিশেষ করে দেখুন মাটির রাস্তা রয়েছে, রাস্তাগুলো ভিজে, সেক্ষেত্রে খুব সতর্কভাবে আমাদের যাওয়া উচিত। পর্যটকরা যাচ্ছেন সামনের দিকে, তো আমাদের সাথে থাকুন। আমি সামনে যাই, রাহাত ভাই যাচ্ছে।
জায়গাটি ছবি তোলার জন্য একটি সুন্দর স্থান বলা চলে, কারণ এখানে অনেক পর্যটকরা যখন এই দেবতাখুম দেখতে আসে তারা এখানে অনেকে ছবি নিয়ে থাকেন, কারণ এই এত সুন্দর দৃশ্য আসলে অন্যান্য জায়গায় দেখা খুবই ভার। সো এই কারণে এই সুবর্ণ সুযোগটি পর্যটকরা কখনোই মিস করতে চান না। Thank you.